এই যে আজকে দাওয়াত তাবলীগের মধ্যে যে পরিণতিটা হয়েছে, এর মূল কারণ কিন্তু ছিল অপব্যাখ্যা, মূল কারণ ছিল ভুল ব্যাখ্যা, মূল কারণ ছিল এগুলোকে প্রশ্রয় দিতে দিতে এটা আলাদা মতবাদ এবং আলাদা একটা দলের রূপ ধারণ করা। ছোটবেলা থেকে খটকা লাগতো, যখন অত পড়াশোনাও করি না, অত এলাম কালামও নাই, তো যখন দেখতাম আরে কি বাপা কোন জায়গার হাদিস নিয়ে কই লাগাচ্ছে, আবার যেটা হাদিস না সেটাকে এনে চালায় দিচ্ছে নবীজির নামে, তাহলে দিল তৈরি করার নিয়তে কি সব বৈধ হয়ে যাবে নাকি? ওই সময় আমার এখনো দিল বলে যদি ওই ফিতনার প্রথম জামানায় এটাকে একেবারে ছান না দিয়ে কঠোরভাবে টানা হতো, নিয়ন্ত্রণ করা হতো, আজকে এই পরিণতি বরণ করা লাগতো না। আমার এখনো মনে পড়ে আমাদের উস্তাদ আল্লামা আব্দুল্লাহি পাহাড়পুরি রহমতুল্লাহ আলাইহি কতবার কাকরাইলে গিয়ে গিয়ে মুরব্বীদের খালি পা ধরা বাকি, খালি পা ধরা বাকি, বাকি সবই বলেছেন। এই যে আপনারা যে বলেন যে এলেম দুই প্রকার, ফাজাইল এলেম মাসাইল এলেম, ফাজাইল এলেম শিখতে হবে তালিমের হালকা থেকে, মাসাইল এলেম শিখতে হবে ওলামায়ে কেরামের কাছ থেকে, কিন্তু এটার যদি একটা সুবিন্যস্ত সুশৃঙ্খল পদ্ধতি না দেন, কয়জন মানুষ আসলে কয়জন আলেমের কাছে যাবে? আর সব এলাকায় কি ওরকম আলেম আছে যার কাছ থেকে গিয়ে সে শিখতে পারবে? এটার জন্য একটা ব্যবস্থা করে দেন না? হযরত নিজের মাদ্রাসায় পর্যন্ত মানিকগঞ্জে এটা তাদেরকে প্রস্তাব দিয়েছেন যে আপনারা যদি অনুমতি দেন আমি প্রয়োজনে আব্দুল মালিক এবং আমার আরো যে সাগরেদরা আছে তাদেরকে নিয়ে আমি চালু করে দেখাই। কি সেটা? যে তিন চিল্লা দেওয়ার পর আরেকটা চিল্লা তারা এই মাদ্রাসায় এসে দেবে, এখানেই অনুমতি দেন আর কাকরাইল মাদ্রাসায় দেন, আর যেখানে যেখানে তাদেরকে ফরজে আইন এলেমটা শিক্ষা দেওয়া হবে। দুনিয়ার সত্য শেখানো সম্ভব না, অন্তত তাদেরকে ফরজে আইন এলেম শিক্ষা দেওয়া হবে, আর টুকটাক মস্কো এগুলো তো চিল্লা চলাকালীন হয়ে যাবে। কিন্তু এর বাইরে ইমান আর সবক, এর বাইরে আরও যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, ফিতনা থেকে বাঁচার সবক, শিরিক বলেন, বেদাত বলেন, সুন্নাত বলেন, তাওহীদ বলেন, শিক্ষা দেওয়া হবে। আর যদি মনে হয় না চার চিল্লার কথা বললে ওই চার নম্বরটা কেউ দিবে না, তাহলে তিন চিল্লার একটা চিল্লা অন্তত এটা বানায় দেন না, দুইটা চিল্লা বাইরে বাইরে থাকবে আর একটা চিল্লা তারা এসে এই নিয়মতান্ত্রিকভাবে ইলমের এই মাসাইলগুলো শিখবে। কিন্তু ওই সময় এটাকে কারো কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই, আজকে সবাই বুঝতে পারছে যে আলেমকে মাইনাস করে চলতে গেলে এবং আলেমের প্রতি মানুষকে ঝুঁকানোর ব্যবস্থা নিয়মতান্ত্রিকভাবে না করলে পরবর্তীতে যে আলেমরে পিটানোর মতো মানসিকতা অনেকের ভেতরে আসে, আজকে গোটা বাংলাদেশ না গোটা দুনিয়া দেখতে পাচ্ছে। এত উগ্র তো একদিনে তৈরি হয়নি, এত বর্বরতা একদিনে তৈরি হয়নি। যখন দেখতাম তিন চিল্লা দিয়ে এসে ইমাম সাহেবকে গোনে না, খতিব সাহেবকে গোনে না, মুহতামিম সাহেবকে গোনে না, তাদের সমালোচনা, আরে এরা পাঁচ কাজ করে না, এরা ছয় সিফাতের মেহনত করে না, এসে দাওয়াত দিত আমাদের চোখের সামনে, যখন ইফতার দ্বিতীয় বর্ষে পড়ি ওই সময় পর্যন্ত মার্কাজুদ্দার মতো জায়গায় এসে আমাদের উস্তাদ আল্লামা মুফতি ইয়াহিয়া সাহেবকে এসে পর্যন্ত দাওয়াত দিচ্ছে, হুজুর পুরো মাস তো মেহনত করেনি, পুরো মাস আপনারা ছাত্রদের পেছনে মেহনত করেন, আলকাউসার লেখালেখি করেন, ভালো কথা, তিনটা দিন আল্লাহর রাস্তায় দেন না। আমি তখন সামনে বসে ফতোয়া দেখাতে গিয়েছিলাম, রক্তে আগুন জ্বলে গেছে, বলে কি তাহলে এই ২৭ দিনকে শয়তানের রাস্তায় নাকি, যে তিন দিন মাদ্রাসা বন্ধ করে এখন আল্লাহর রাস্তায় যেতে হবে? বন্ধের সময় তো যায়, রমজানে যায়, আরও বিভিন্ন সময়ে যায়, কিন্তু মাদ্রাসার পড়া বন্ধ করে যেতে হবে শব্দ কি আল্লাহর রাস্তায়, মানে ২৭টা দিন তো মাদ্রাসায় সময় দেন, ছাত্র পড়ান, আলকাউসারের লেখালেখি করেন, তিন দিন আল্লাহর রাস্তায় দেন, এই কথার মানে কি? মাফহুমে মুখালিফ তো এটাই যে তাহলে এই ২৭ দিন আল্লাহর রাস্তায় থাকে না? ওই চাকরিজীবীরা যেমন দুনিয়ার রাস্তায় থাকে, ব্যবসায়ীরা যেমন অনেকে দুনিয়ার রাস্তায় থাকে, তিনটা দিন ফারেক হয় আল্লাহর জন্য বরাদ্দ করে। এখন মসজিদের ইমাম বলেন, মাদ্রাসার উস্তাদরা বলেন, তাদেরকেও এখন ২৭ দিন তো শয়তানের রাস্তায় আর দুনিয়ার রাস্তায় থাকে, বন্ধ করে নতুন করে আল্লাহর রাস্তায় যেতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। উস্তাদজি তখন প্রশ্ন করেছিলেন, আচ্ছা এই যে তিনটা দিন মাদ্রাসা বন্ধ করে, ফতোয়া বন্ধ করে, সব কাজ বন্ধ করে যাব তোমাদের সাথে, মূল ফায়দাটা কি হবে? না হুজুর আপনাদের থেকে আমরা শিখবো, আপনারা না গেলে আমরা শিখবো কিভাবে? হুজুর বলেন ভালো কথা, তাহলে তুমি ২৭ দিন কই থাকো, বাকি ২৭ দিন বলো এলাকায় থাকি, কোন মসজিদে নামাজ পড়ো? এই যে আপনারা যেখানে পড়েন এখানেই নামাজ পড়ি। তিনি বললেন, এই এত বছর ধরে আমরা এখানে আছি, প্রায় ২০টা বছর, এর মধ্যে কখনো তো দেখলাম নেই ২৭ দিনের মধ্যে মসজিদেই হোক অথবা মাদ্রাসা এসেই হোক আমার কাছে বা আমার অন্য কোনো শিক্ষকের কাছে বা আমাদের কোনো ছাত্রের কাছে এলেম শিখতে চেয়েছো, দিন শিখতে চেয়েছো, তাহলে ২৭ দিন থাকো এখানে, মাসে লম্বা টাইম, এই সময় আমাদের থেকে তোমার শেখার কিছু নাই, আর বাকি তিন দিন তুমি সব শিখা উল্টায় ফেলবা, কাহিনীটা কিরে ভাই? আসলে কি আমাদের থেকে শিখতে চাও না আমাদেরকে কিছু শেখাতে চাও? ক্লিয়ার বলো। কারণ দেখা যাচ্ছে দাওয়াত তো হতেই পারে, কিন্তু তাবলিগ রসুলের মধ্যেই আছে ওলামায়ে কেরামকে দাওয়াত দেবেন, ওলামায়ে কেরামের কাছে হাদিয়া নিয়ে যাবে, তাদের কাছে গিয়ে কারগুজারি শোনাবে, আদবের সাথে উপস্থাপন করবে। কোন এক জাহেল এক আলেমরা দাওয়াত দেয় কীভাবে? এটা কোন ধরনের আদবের মধ্যে পড়ে, কোন অধিকারে পড়ে? কিন্তু এই দাওয়াত নিয়ে যাওয়াই প্রমাণ করে সে মনে করতে শুরু করেছে আলেম আর কি করেছে, সব কাজ তো সেই করে উল্টে ফেলেছে। ওই রকম শুরুতেই যদি সব ক্ষেত্রে লাগাম টানা যেত,
আজকে এত অপব্যাখ্যা শুনতে হতো না, এখনও মনে পড়ে। এই মাওলানা সাদ সাহেব টঙ্গীর মাঠে একদিন বয়ান করলেন ইজতেমার সময়, ওলামায়ে কেরামকে উদ্দেশ্য করে, আলাদা বয়ান হয়, ওলামায়ে কেরামের উদ্দেশ্যে আলাদা, ছাত্রদের উদ্দেশ্যে আলাদা। ওলামায়ে কেরামের উদ্দেশ্যে বয়ান করলেন, এমন কয়েকটা অপব্যাখ্যা করলেন, তখনও ভাগাভাগি হয়নি, দলাদলি হয়নি। কিন্তু যেই যেই আলেমরা এটা নিয়ে পরবর্তীতে কথা বলেছেন, সবাই গালি খেয়েছেন, সবাই, আরে তোমরা বোঝো নাই, তোমরা এই উগ্রতা অবলম্বন করো, কঠোরতা অবলম্বন করো, তিনি এত বড় হুজুর, এত হাজার হাজার আলেমের মধ্যে বয়ান করলো, হ্যাঁ তোমারই খালি খটকা লাগলো, মানে যে যে অভিযোগ করেছে উল্টা শেষে সমালোচিত হয়ে মুখ বন্ধ করতে বাধ্য হয়েছে, পরবর্তীতে পরিণতি এখন সবার সামনে। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে কখনো ছাড় দিতে হয় না। আমি তো মনে করি বাংলাদেশে জাল হাদিসের দরজা যদি আজকে সবাই মিলে বন্ধ করতে পারেন, যতগুলো ভণ্ড মাজার পূজারি আছে ওদের ব্যবসা এক বছরও টিকবে না। বাংলাদেশে মাজার পূজারীদের মূল ভিত্তি হলো, মূল ভিত্তি দুইটা আমার বিবেক বলে, আমি যতটুকু ওদের সাথে তো বহু ঝামেলা আমার হয়েছে সবার জানা আছে আপনাদের, তো সব ঘাটাঘাটি শেষে ওদের সব তরিকা সব ধারা দেখে আমার কাছে মনে হয়েছে ওদের মূল পুঁজি দুইটা, মূল পুঁজি দুইটা। এক নম্বর পুঁজির নামই হলো জাল হাদিস, জাল ব্যাখ্যা, জাল বর্ণনা, আর দুই নম্বর পুঁজির নাম ইমোশন, আবেগ, মানে গায়ের জোর দিয়ে সব সাব্যস্ত করে ফেলা। যেমন এই 12 রবিউল আউয়াল যে দিবসটা তারা পালন করে, সকল ঈদের সেরা ঈদ, এটা নিয়ে একবার যখন ধরা হলো এদেরকে ভালো মতো, কি জবাব দিল, যে ঈদে মিলাদুন্নবী বুঝতে সহি দলিল লাগবে না, সহি দিল থাকলেই চলবে, সহি দলিল লাগবে না, সহি দিল, এমন একটা দিল, ওই দিলের ঠেলায় দলিল ছাড়াই এটা অটোপাস হয়ে যাবে। যেমন বাংলাদেশে অনেক মহিলারা এই দলিল দেয়, আপনি বলবেন দেবরের থেকে পর্দা করতে হবেই হবে, ফরজ, আল হামু আল মাউত, দেবর মানে মরণ, মরণ থেকে যেমন নিজেকে বাঁচানোর চেষ্টা করো, দেবর থেকেও নিজেকে রক্ষা করতে হবে, নবীজি বলেছেন। তখন বলবে আরে এগুলো যাদের দিলে ভেজাল আছে ওদের জন্য, আমাদের মনটা ফ্রেশ, মন পবিত্র, একেবারে পিওর, মানে এক্সট্রা ভার্জিন মন আর কি, ওই যে এখন তেল টেল মধু টধু বেচে না, এক্সট্রা ভার্জিন, তো মনটা এক্সট্রা ভার্জিন পিওর, মানে এর মধ্যে কোনো ধরনের কোনো পিওরিটিতে ঝামেলা নাই, সুতরাং আমাদের জন্য এটা প্রযোজ্য না। আরে কত মানুষ, কত মহিলার আছে, উকিল আব্বা একটা আছে না, ওই বিয়ার সময় নতুন একটা আব্বা আবিষ্কার হয়, বাংলাদেশে তো আব্বা আর আব্বা আর আব্বা অভাব নাই, আর ইন্ডিয়া খেলে আম্মা আর আম্মা আর আম্মা অভাব নাই, গরু আম্মা, আরও কত টাইপের আম্মা, তো বর্ডারের ওপরে সব আম্মা আর বর্ডারের এপারে সব আব্বা, এবং বর্ডারের এক কাঁটাতারের জন্য আব্বা পায় না আম্মারে, আম্মা পায় না আব্বারে, বড় এক আজীব অবস্থা। তো এখন এই যে দেখা গেল এই উকিল আব্বার সাথে অনেকে আর পর্দা করে না, সারা জীবনে পর্দা করে না, কেন, আব্বা ডেকেছে তো, তো সে যেহেতু ডেকেছে তার মুখের ডাকের এত শক্তি কোরআনের চাইতেও বেশি, হাদিসের চাইতেও বেশি, নবীজির চাইতেও বেশি, সে যেহেতু ডেকে ফেলেছে এবার তার মুখের কথার কারণে শরীয়ত পরিবর্তন হয়ে যাবে, হালাল হয়ে যাবে হারাম, হারাম হয়ে যাবে হালাল, কারণ সে ডেকেছে। কতজন আছে বোন বানায় বোন বলে না, তুমি আমার বোন, আর শালিকা হলে তো কথাই নেই, এরা তো একেবারে আপন বোন যেমন শালিকাও তেমন, ভালো কথা, কিন্তু আপন বোন নিয়ে কেউ পালায় না, শালিকা নিয়ে যে কি পরিমাণ পালানোর ঘটনা ঘটে, এক শালিকা বাংলাদেশে কত সংসার যে ভেঙেছে, কোনো হিসাব আছে, শরীয়তের বাইরে গিয়ে ইমোশন নিয়ে খেললে এমনই হবে। এই বাংলাদেশের ভণ্ড বেদাতিগুলো যে বরবাদ হয়েছে, ওরা সবাই যে আসলে, সবাই যে আসলে বিক্রি হয়েছে বিষয়টা এমন না, বরং অনেক ইমোশনে প্রভাবিত হয়েছে, আবেগ বিবেকের চাইতে বেশি বেড়ে গিয়েছে, আর আবেগ যদি বিবেকের চাইতে বেশি বাড়ে পরিণতি এমনই হয়। যেমন আল্লাহ কোরআনে সূরা হাদিদ 28 নম্বর পারা সর্বশেষ পৃষ্ঠা আল্লাহ জানাচ্ছেন, ওরাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ। এই খ্রিস্টানরা বৈরাগ্যবাদের বেদাত আবিষ্কার করেছে। বৈরাগ্যবাদ মানে কি, বিয়ে করবে না, শাদি করবে না, সংসারী হবে না, চিরকুমার হয়ে থাকবে, তাহলে কি হবে, আল্লাহর বেশি এবাদত বন্দেগী করতে পারবে। এমনকি ওদের আলাদা এবাদতখানাও ছিল, ওই যে লাহুদ্দিমাত সওয়ামি আওয়া বিয়াউ ওয়া সালাওয়াত ওয়া মাসাজিদ, ওখানে সওয়ামি আর বিয়াউনের তাফসির দেখে নিয়েন, অনেক রকম ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো এটা যে সওয়ামি এটাও এবাদতখানা উপাসনালয়, বিয়াউন এটাও হলো এবাদতখানা উপাসনালয়, দুটোই ছিল ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা দাবিদার তাদের ভেতরে,
তবে পার্থক্য কি, সামি বরাদ্দ ছিল চিরকুমার সাহেবদের জন্য, আবিয়াইত্তাদের জন্য, মানে যারা বিয়ে শাদী করে না, খালি ধ্যান আর ধ্যান সাধনা সাধনা করে, ওদের জন্য আলাদা এবাদত খানা, যে আবিয়াইত্তারা তোরা এখানে বৈশে বৈশে এবাদত কর, আর যারা বিয়াইত্তা আছে এদের জন্য হলো আলাদা এবাদত খানা, এটার নাম বিয়াউন। তাহলে এই যে তারা বৈরাগ্যবাদকের বেদাত আবিষ্কার করেছে, আল্লাহ বলেন এই বিধান আমি ওদেরকে দেই নাই, ওরা নিজেরা বানিয়েছে। কেন বানিয়েছে? ইল্লা বিতিগা আরিজওয়ানিল্লাহ, আল্লাহরে খুশি করার জন্য, আল্লাহ সন্তুষ্টির আশায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বিধান দেয় নাই তো বিধান বানিয়েছে কেন? পয়সার জন্য না, রাজনৈতিক কোনো পদ পদবীর জন্য না, বরঞ্চ আল্লাহরে খুশি করতে।